একের পর এক দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, রেশনে দুর্নীতি, এই বিভিন্ন দুর্নীতির দিকে আঙুল তুলে বিজেপি কর্মসমর্থকেরা আজকে কলকাতার শহরে রাজপথে নেমেছে। তাদের কিন্তু একটাই দাবি যে এত দুর্নীতি হয়েছে, অর্থাৎ 100 দিনের টাকার দুর্নীতি, প্রধানমন্ত্রীর আবাস যোজনার দুর্নীতি, রেশনে দুর্নীতি, এই দুর্নীতিগুলো দিকেই আঙুল তুলে তারা আজকে এসডিও অফিস এসছেন একটি ডেপুটেশন জমা দিতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, মিছিলের সেই চিত্র, একেবারে কিন্তু প্রশাসনিক ভবনের সামনে বসে তারা কিন্তু স্লোগান তুলছেন। এবং ইতিমধ্যেই বেশ কিছু কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থক ইতিমধ্যেই তারা গেছেন এসডিও অফিসের ভিতরে ডেপুটেশন জমা দিতে। এবং তাদের ডেপুটেশনের কিন্তু মূল দাবি হচ্ছে যে দুর্নীতি হয়ে চলেছে, সেই দুর্নীতি বন্ধ হোক, এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত রয়েছে বেশ কিছু নেতা মন্ত্রী আমরা জানি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, কিন্তু এর পরেও যারা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং সাধারণ মানুষের হয়ে কিন্তু তারা স্লোগান তুলছেন, তারা আওয়াজ তুলছেন, এমনটাই জানাচ্ছেন। আসুন দেখে নিই সেই মিছিলের কিছু চিত্র। দুর্নীতির বিরুদ্ধে আপনারা সরব হয়েছেন, কি বলবেন? সারা রাজ্য চলে চোরদের মন্ত্রিসভা, চোরদের রানী মমতা বন্দ্যোপাধ্যায়, রেশন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, আবাসন থেকে শুরু করে, 100 দিনের কাজ থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি আর চাকরি চুরি। তাই এর বিরুদ্ধে আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের নামে ধাপ্পাবাজি, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের চোরদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। এদের জেল, আমাদের দাবি যে সমস্ত মন্ত্রী, যে সমস্ত পদস্থ অফিসার যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের সবাইকে জেলে ভরতে হবে। আপনাদের আজকে এসডিও অভিযান, যদি মাঝ রাস্তায় পুলিশ কোনো রকম বাধা সৃষ্টি করে? আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করার পক্ষে, আমরা পারমিশন নিয়ে করছি। আমরা মনে করি যে গণতান্ত্রিক অধিকার কারণ নেই, ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক ব্যবস্থার উপর বিশ্বাসী, সেইভাবেই আমরা আজকে আমাদের অভিযান। একের পর এক হেভি ওয়েট নেতা, তারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তারা এতদিন ধরে রাজ্যের বিভিন্ন বড় জায়গায় রয়েছে, মুখ্যমন্ত্রী কোনো রকম খবর পাননি, কি বলবেন এই বিষয়ে? এত বড় বড় হেভি ওয়েটের নেতাদের নাম জড়িয়ে বিভিন্ন দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর কাছে কোনো মানে ক্লু ছিল না এই বিষয়ে? যে মুখ্যমন্ত্রী কোথায় একটা ঢিল পড়লো সে খবরও রাখে, সেই মুখ্যমন্ত্রী আজকে 12 বছর ধরে রাজ্যে এত দুর্নীতি তিনি জানেন না? এটা 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 একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না। সমস্ত দুর্নীতির সাথে মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পরিবার জড়িত। এত এত করাপ্টেড মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো কেউ আসেনি। কাজেই এই মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারে আমরা পদত্যাগ চাই মানুষের স্বার্থে। আপনার নামটা? মৃগাঙ্ক ভট্টাচার্য, সহসভাপতি বারাসাত জেলা বিজেপি। বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা সকলে রাস্তায় নেমেছেন, যা দুর্নীতি রয়েছে, কি বলবেন এই বিষয়ে যে আজকে যাচ্ছেন কতটা সফল হতে পারে? বিষয়টা হচ্ছে দুর্নীতিটা যে হচ্ছে সবাই জানে, আমরাও জানি, এটা মানুষের ক্ষোভ, বিজেপি সেটা ভেন্টিলেট করছে। আমরা কিন্তু মানুষের হয়ে আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি। মানুষ এই দুর্নীতিতে, পশ্চিমবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পশ্চিমবঙ্গটা নষ্ট হয়ে যাচ্ছে, বাংলা বাঙালি বাংলাবাসী সবাই আজকে ধ্বংসের দিকে দাঁড়িয়ে আছে, বাংলার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে আগামীতে আমাদের পরবর্তী প্রজন্ম কীভাবে এখানে বেঁচে থাকবে, জীবিকা গ্রহণ করবে সেটা বুঝতে পারছি না আমরা। একটা ভয়ঙ্কর অবস্থা, পৈশাচিক সরকার চলছে, কোনো আন্দোলনও করতে দিচ্ছে না সেভাবে। তাও যা হোক, আমরা আজকে কোনোভাবে অনুমতি পেয়েছি, আমরা সেই আন্দোলন করছি, আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। এইটা বলতে যে যারা আমলা আছে তাদেরও একটা ভূমিকা আছে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষেত্রে, কিন্তু তারাও সে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। যা চোর ধরা পড়েছে তারা জেলে গেছে এবং আরও চোর ধরা পড়ে জেলে যাবে, কিন্তু আমাদের দায়িত্ব আছে তাদের সেই জায়গাগুলো প্রোটেকশন দেওয়ার। তারা যদি তাদের জায়গাটা সততার সাথে কাজ করে তাহলে সেটাও আমরা অনেকভাবে পশ্চিমবঙ্গবাসী খানিকটা এই দৃষ্টি পাবে। সেটার জন্য আজকে যাচ্ছি আমরা ডেপুটেশন দিতে। এটা বিজেপির নয়, এটা বাংলার মানুষের ক্ষোভ আমরা বিজেপির হয়ে ভেন্টিলেট করছি। এই যে একের পর এক দুর্নীতি, একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছেন, কিন্তু রাজ্য সরকার তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভাই, এর আগে যখন দুর্নীতি হয়েছে সেই বিষয়ে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে কি কোনো এই বিষয়ে কোনো রকম ভেবে কি তারা কি জানতে পারেনি যে বিষয়গুলো হচ্ছে? বিষয়টা ওরা সবাই জানে, কারণ তাদের নেতৃত্বেই হচ্ছে, তাদের উৎসাহে হচ্ছে।
এবং মমতা ব্যানার্জি এমন কোন বিষয় না জানে না পশ্চিমবঙ্গ হতে পারে না সব তার নক দর্পণে এবং তারই নেতৃত্বটা হচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা পিসি ভাইপো সবাই সেই পথেই যাবে যে পথে সবাই বালু গেছে যে পথে আমাদের পার্থ চ্যাটার্জি গেছে সবাই সেই পথেই যাবে শুধু সময়ের অপেক্ষা আর এই যে এত দুর্নীতি এবং আমরা দেখেছি যে শিক্ষা নিয়ে একটা বিরাট দুর্নীতি হয়েছে শিক্ষা দিয়ে পাচ্ছেন না অনেকে তারা কিন্তু এখনো বিক্ষোভ করে চলেছে মাতঙ্গিনীর বুকে কিন্তু আমরা দেখেছি পূজোর পর পূজো আসছে মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুদান করছেন সেই ক্ষেত্রে যারা দিয়ে পাচ্ছে না তাদের দিকে তিনি বিভিন্ন রকম ভাবে বলছেন হয়তো প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু কিছু করছে না এই বিষয়ে আপনি কি বলবেন আপনার কি করবেন দাউড়ি উনি প্রতিশ্রুতি দেবেন উনি এটাকে ক্যামোফ্লেজ করে রাখার চেষ্টা করছেন একটা আবরণ দিয়ে ঢাকার চেষ্টা করছেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন কিন্তু ভারত পশ্চিমবঙ্গবাসী সব বুঝে গেছে যে এরা কারা এবং পশ্চিমবঙ্গ বুঝে গেছে মানে 21 সালে পশ্চিমবঙ্গবাসী বুঝে এদের বিরুদ্ধেই ভোট দিয়েছে কিন্তু রেজাল্টটা এরা নিয়ে চলে গেছে ফসলটা কিন্তু মানুষ দিয়েছিল আমাদের পক্ষেই ভোট দিয়েছিল কিন্তু রেজাল্টটা ওরা কোনোভাবে ম্যানিপুলেট করেছে আমরা বুঝতে পারিনি এবারে কিন্তু আমরা সেটা হতে দেবো না পশ্চিমবঙ্গ মানুষের যে ভোট সেইটাই রেজাল্ট আসবে এবং আপনি দেখবেন 24-এ এবং আগামী যে সময় রেজাল্ট হবে বিপুল ভোটে বিজেপি সুইপ করবে এবং মানুষ তার মানুষের ইচ্ছা এটাই আপনার নামটা আমার নাম চিরন্তন দা